আমি তোমাদের স্কুলে এখন এসে পৌঁছালাম, আরেকটি স্কুলে আগে ছিলাম, তোমাদেরই মতো সুন্দর সুন্দর ছেলে সেখানে। তোমাদের ক্লাস 2? এটি ক্লাস 2? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ভালো মানুষ হওয়ার কথা বলতে এসেছি। হ্যাঁ, এই জন্য কী করতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো গুণগুলোকে আয়ত্ত করতে হবে, তাই তো? এগুলো হচ্ছে মূল। আচার ব্যবহার ভালো হবে, সবাইকে ভালোবাসবে, হিংসা মারামারি ঝগড়াঝাটি এগুলো করবে না, তাই তো? আর কি থাকবে, নিজের সাহস থাকবে, সব কাজ করতে পারবো এই মনোভাবটা থাকবে। এটা কি খুব জটিল? কোনো কাজকে কি খুব জটিল মনে করে পিছিয়ে আসবে যে এটা আমি পারবো না? পারার চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, সাহসী হতে হবে, বুঝতে পারছো তো? আমি তোমাদের বিদ্যালয়কে কটি মনীষী পুস্তকও দিয়ে যাব। মনীষীদের পুস্তক ভালো মানুষ হতে গেলে পড়তে হয়, কেন তাদের গুণের কথা তোমরা জানতে পারবে, তাই তো? সেজন্য তাদের মধ্যে যদি খারাপ গুণগুলোও থাকে নিজেকে সংশোধন করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন কি, যে মানুষ চাই মানুষ চাই আর সব হইয়া যাইবে। তাহলে কোনো মানুষের মধ্যে থেকে যদি লোভ হিংসা পরশ্রীকাতরতা অহংকার এইসব খারাপ গুণগুলোকে দূর করে দেওয়া যায়, একটা সুন্দর মূর্তি বেরিয়ে আসবে। তুমি খুব রেগে আছো, কারো উপরে খুব রাগ হচ্ছে, তোমার একটা সময় মনে হলো যে আমি রাখবো না, আমি খুব ভালো হব। হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে। তোমরা সবাই সত্যি কথা বলো তো, সত্যি কথা বলো তো, কেউ মিথ্যে বলো না তো, তাহলে কখনো বলা চলবে না, জানো তো? একটা স্কুলকে আমি দেখেছি প্রার্থনা লাইনে তারা রোজ প্রতিজ্ঞা করে, আমি যেন সত্যি বলতে পারি, আমি যেন সত্যি বলতে পারি। তোমরা পারো তো? হ্যাঁ ঠিক আছে।